আশা করি ভালো আছো। আজকে মাধ্যমিক ক্লাসে তোমাদের স্বাগত। There are four types of economic system: traditional, common, Islamic and mixed. Traditional সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, common ধারাতান্ত্রিক অর্থব্যবস্থা, ইসলামিক শরীয়ত মধ্যে যে অর্থব্যবস্থা পরিচালিত হয় তাকে বলা হয়, মিক্সড হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। ফ্রি মার্কেট মানে ক্যাপিটালিজম, ক্যাপিটালিজম হচ্ছে ধারাতান্ত্রিক অর্থব্যবস্থা, যে অর্থব্যবস্থায় ব্যক্তির স্বাধীনতা থাকে তাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলা হয়ে থাকে। যে অর্থব্যবস্থায় সম্পদ ও উৎপাদনে উপকরণের উপর ব্যক্তি মালিকানা স্বীকৃত এবং অর্থব্যবস্থা অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যক্তিগত উদ্যোগে অবাধ প্রতিযোগিতার ভিত্তিতে পরিচালিত হয় তাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। মানে উৎপাদন ক্ষেত্রে ব্যক্তির অবাধ প্রতিযোগিতা থাকবে, উৎপাদন ও উপকরণের উপর ব্যক্তির মালিকানা স্বীকৃত ব্যবহারের ক্ষেত্রে কোনো
राष्ट्रीय हस्तक्षेप मुक्त धनतान्त्रिक अर्थव्यवस्था राष्ट्रीय हस्तक्षेप मुक्त सरकार एक क्षेत्र को हस्तक्षेप करे ना जनगण तार इच्छा अनुजाई द्रव्य सामग्री उत्पादन करे जनगण तार इच्छा अनुसायी द्रव्य सामग्री भोग करे थाके क्षेत्र धनतान्त्रिक अर्थव्यवस्था राष्ट्रीय हस्तक्षेप मुक्त श्रेणी विभक्त समाज धनतान्त्रिक अर्थव्यवस्था जेहेतु व्यक्ति स्वाधीनता थाके से कारण से श्रेणी विभक्त थाके धनी श्रेणी गरीब श्रेणी एवं मध्यबित्त श्रेणी ए तीनटे श्रेणी धनतान्त्रिक अर्थव्यवस्था विद्यमान थाके। आजकल क्लास ए पर्यन्त तोमादेर सबाइके धन्यवाद।